আসসালামাইকুম স্বাগতম জানাচ্ছি স্বাধীন মারা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তারিতি তারাগঞ্জে সেচ কেনেলের পার ভেঙে দশটি গ্রাম প্লাবিত খলিল রহমান তারাগঞ্জ থেকে জানান রংপুরে তারাগঞ্জে তিস্তা ব্যারেজ সেচ কেনেলের পার ভেঙে দশটি গ্রাম প্লাবিত হবার ঘটনা ঘটেছে এতে পানির নিচে তলিয়ে গেছে গ্রামের রাস্তাঘাট সহ প্রায় একশো হেক্টর আবাদি জমি রোববার সকালে সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুসা ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ কেনালে পার ভেঙে যায় এতে তিন নং অনন্তপুর ওয়ার্ডের মিষ্টি দক্ষিণপাড়া ডাঙ্গাপাড়া হাজিপাড়া বড়বাড়ি আখিরাপাড় সহ দশটি গ্রাম প্লাবিত হয়েছে পার ভেঙে যাওয়ার পর থেকে পানি তীব্র স্রোতে গ্রামের 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 পর গ্রাম প্লাবিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় দুই নং কুসা ইউনিয়ন চেয়ারম্যান আফজালুল হক সরকার চেয়ারম্যান জানান তার নিজের বাড়ি সহ গ্রামের অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে রাস্তাঘাট ছোট ছোট ব্রিজ ও কালভার্ট পানির স্রোতে ভেঙে যাবার উপক্রম হয়েছে এখন পর্যন্ত পানির স্রোত বন্ধ হয়নি পাড়ের পঞ্চাশ ফিটের অমত অংশ ভেঙে গেছে এতে করে অন্তত আট আট থেকে দশটি গ্রাম প্লাবিত হয়েছে এদিকে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি সেচ কেনেলে পাড়ের নিজের দিকে মাটি নরম হওয়ায় পাড় ভেঙে যাবার ঘটনাটি ঘটেছে এর আগে ওই পাড়ের পাশে ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল ধারণা করা হচ্ছে মাটি নরম ও গর্ত থেকে তিস্তা বেড়েজ সেচ ক্যানেলের পার ভেঙে গেছে এতে অন্তত দশটি গ্রামের প্রায় একশো হেক্টর আবাদি জমি দুটি ইট ভাটা মৎস্য খামার ও রাস্তাঘাট সব কিছু এখন পানিতে প্লাবিত হয়েছে পার ভেঙে গ্রাম প্লাবিত হবার খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ব্যাপারে তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার বলেন তিস্তা সেচ ক্যানেল পাড়ের চা চল্লিশ ফিটের মতো অংশ ভেঙে গেছে এতে নিচু এলাকার জমি সহ অন্তত একশো হেক্টর কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে দুই একদিন পর বোঝা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ইউনিয়নের অনন্তপুর ওয়ার্ডে সেচ ক্যানেলের একাংশের পাড় ভেঙে কয়েকটি পাড়া প্লাবিত হয়েছে এতে প্রায় তিনশো একর কৃষি জমিতে পানি ঢুকেছে কৃষক ও মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন সন্ধানাগাত পানি নেমে যাবে বলেও জানান তিনি আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন মালা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ